বেহাল রাস্তা নিয়ে লাগাতার খবর দেখায় রিপাবলিক বাংলা, আর সেই খবর নিয়ে গোসা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা খারাপ খবর দেখায় তাদেরই টাকা দেওয়া উচিত, জয়নগরের সভা এবং সেই সভা থেকেই আজব যুক্তি দেখালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রী সেই আজব বক্তব্য ঘিরে বিতর্কের ঝড়। এর আছে বিভিন্ন প্রান্তে খারাপ রাস্তা এবং সেই খারাপ রাস্তার অভিযোগ করেছেন সাধারণ মানুষরাও। এমনকি আমরা দেখেছিলাম উত্তরবঙ্গে সফর করা চলাকালীন সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উষ্মা প্রকাশ করেছিলেন খারাপ রাস্তা নিয়ে। এবার সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বেহাল রাস্তা নিয়ে খবর করার জন্যই দেখা গেল গোসা দেখালেন। কি বলেছেন গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনবো আমরা। সকাল থেকে রাত পর্যন্ত ওই রাস্তাটার মাটি খারাপ, ওই জায়গাটার জল খারাপ, এই জায়গাটা পাচ্ছে না। আমি বলি তোমাদের তো অনেক টাকা আছে, তোমরা 100 কোটি টাকা দিয়ে দাও, যেটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, আমরা সবটাই করে দেবো। একটা মাকে সংসার সামলাতে হয়, একটা মা জানে ঘরে যা আছে তাই দিয়ে কতদিন আমার চলবে, সংসার চালাবে, পুজো করবে, রমজান মাস করবে, ঈদ করবে, কালী পুজো করবে, পিঠে পুরি করবে, বিবাহ তো করবে, উৎসবে যাবে, কীভাবে সংসার চালায় মায়েরা, মায়েরাই জানে। আমি পশ্চিমবঙ্গ সরকার চালাই, সংসার চালাই, আমি জানি কীভাবে আমরা চালাই। তা সত্ত্বেও এত স্কিম কেউ কোনোদিন জীবনে করতে পারেনি। আমরা ঘরে ঘরে মানুষকে সুবিধা দিয়েছি। প্রতিরূপ আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই আজব যুক্তি, যেখানে তিনি পরিষ্কার বলছেন যে কিছু টেলিভিশন চ্যানেল রয়েছে যারা সকাল থেকে রাত পর্যন্ত রাস্তার মাটি খারাপ, রাস্তা খারাপ, জল খারাপ এই খবরগুলি দেখায়। অর্থাৎ রিপাবলিক বাংলার টানা কভারেজ এই রাজ্যে দিকে দিকে বেহাল রাস্তা নিয়ে, এবং তাতেই গোসা প্রদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই যে খারাপ রাস্তা তা তো অভিযোগ করছেন সাধারণ মানুষরা, আর রিপাবলিক বাংলা সেই সমস্ত সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে সেই খবরই একেবারে পরিদর্শন করছে প্রত্যেকের কাছে। কারণ এই খারাপ রাস্তার জন্য বলি হতে হয়েছে বহু মানুষকে, পর্যন্ত সেখানে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারেনি এবং তার জন্য মৃত্যু পর্যন্ত হয়েছে সাধারণ মানুষের, সেই খবর দেখিয়েছে রিপাবলিক বাংলা, যেখানে বহু মানুষের কান্না উঠে এসেছে। মানুষ দৈনন্দিন কাজকর্ম করতে পারে না ঠিকভাবে, বহু গাড়ি বলা যায় দুর্ঘটনার কবলে পড়ে, এবং সেখানে সেই খারাপ রাস্তা নিয়ে যখন খবর করলো রিপাবলিক বাংলা লাগাতার, সেখানে গোসা প্রদর্শন মুখ্যমন্ত্রী। আর এ নিয়ে বিজেপির সাংসদ দিলীপ ঘোষ তিনি কি বলছেন শুনবো আমরা। খবর হবে না, সরকারের নীতি দুর্নীতি হয়, খবর তো হোক, সত্য সামনে আসলেই লোককে সত্য সত্য দেখাতেই হবে। বাংলাকে দুর্নীতিমুক্ত করুন, লোকের মধ্যে বিশ্বাস করে ভোট দিয়েছে মুখ্যমন্ত্রী। তো গোসা প্রদর্শন করলেন বেহাল রাস্তার খবর দেখানোর জন্য আইনজীবী কি অনির্বাণ ব্যানার্জি ঠিক কি বলছেন এই নিয়ে আমরা শুনবো। জন্য টাকা সংবাদ মাধ্যম দেবে নিশ্চিতভাবে এরকম কোনো বক্তব্য আসছে না, এটা ব্যঙ্গাত্মক একটি উক্তি মাত্র। উন্নয়নের ক্ষেত্রে যে সরকারের, এক্ষেত্রে বিজেপি সরকার অর্থাৎ ইউনিয়ন সরকারের যে বরাদ্দ দেওয়ার কথা, তারা সেটি বছরের পর বছর যে দিচ্ছেন না, সেই খবরটি করতে যাদের এত আপত্তি তাদের প্রতি এই ব্যঙ্গাত্মক উক্তি। আশা করি ব্যঙ্গ বুঝতেও খুব সমস্যা বোধ হয় কিছু কিছু সংবাদ মাধ্যমের আজকাল হওয়ার কথা নয়, কিন্তু যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে আমি আরেকবার স্পষ্ট করে দিই যে একান্তই একটি ব্যঙ্গাত্মক উক্তি ছিল, ব্যঙ্গটাও যে ভেঙে বোঝাতে হচ্ছে এটা দুর্ভাগ্যের। বেহাল রাস্তা নিয়ে লাগাতার খবর করেছে, লাগাতার কভারেজ করেছে রিপাবলিক বাংলার। মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে সেখানে সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন ঠিক কী বলেছেন, তিনি একবার কোট আনকোট বলতে চাইব আপনাদেরকে। তিনি বলছেন যে কিছু টেলিভিশন চ্যানেল আছে যারা সকাল থেকে রাত পর্যন্ত ওই রাস্তাটার মাটি খারাপ, ওই জায়গাটার জল খারাপ, এই জায়গাটা পাচ্ছে না কোনো সুবিধা, ঠিক এমনটাই বলে। এবং আমি বলি তোমাদের তো অনেক টাকা আছে, তোমরা 100 টাকা দিয়ে দাও, যেটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না আমরা সবটাই করে দেবো, এমনটাই বললেন গতকাল জয়নগরের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বক্তব্যে যেমন বিতর্কে ঝড় উঠছে, একই সঙ্গে দর্শক বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে বেশ কয়েকটা প্রশ্ন কিন্তু জন্ম নিচ্ছে, যে উন্নয়নের জন্য টাকা কেন সংবাদ মাধ্যম দেবে, সরকারি উন্নয়নে টাকা দেওয়াতে কি সংবাদ মাধ্যমের কাজ। এবং একই সঙ্গে আরো একটা ব্যাপারও কিন্তু একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হচ্ছে, তবে কি রাজ্য সরকার দেউলিয়া,
এই মুহূর্তে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত বাবু, স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। রিপাবলিক বাংলার টানা খবর করেছে বিহার রাজধানী, আপনারা দেখেছেন বারে বারে আমরা সরব হয়েছি সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসাবে সেই কথা তুলে ধরেছি। আর গতকালই জয়নগরের সভা থেকে সেখানে সেই খবরের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় গোসা দেখালেন। আমার একটা প্রশ্ন, যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সংবাদ মাধ্যম টাকা দেবে, আচ্ছা আপনি বলুন আপনার রিয়াকশন দিন যে এই উন্নয়নের জন্য টাকা কেন বলুন তো সংবাদ মাধ্যম দেবে, বা সরকারি উন্নয়নের টাকা দেওয়াটা কি সংবাদ মাধ্যমের দায়িত্ব? সংবাদ মাধ্যম হচ্ছে রাজনীতির আয়না, রাজনীতিবিদদের আয়না। আমাদের সরকার কেমন কাজ করছে তা তুলে ধরার, তার যে কোথায় খুঁত আছে কোথায় ল্যাকুনা আছে তা তুলে ধরার দায়িত্ব হচ্ছে সংবাদ মাধ্যমের, এবং সেই কাজ রিপাবলিক বাংলা খুব সততার সাথে করে যাচ্ছে, সে বিষয়ে কোনো ডাউট নেই। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর সমস্যা হচ্ছে, তিনি দান ধ্যান মেলা খেলা করতে গিয়ে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, যেটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় একটি রাজ্যে, যে কোনো রাজ্যে, তা সম্পূর্ণ ভুলে গেছে, এবং তার ফলে রাস্তাঘাট এরকম বেহাল হয়ে আছে, এবং সেই জন্য তিনি কুযুক্তি খুঁজছে মানুষের সাথে, তখন সত্য থাকে না, তখন মানুষ কুযুক্তি খোঁজে। তো মুখ্যমন্ত্রী সেটাই করছেন, উনি কুযুক্তি খুঁজছেন, যে এটা তো মানে উনি একমাত্র মুখ্যমন্ত্রী ভাল করছেন, উনি বলতে পারেন রাস্তা খারাপ দিকে দেখাবেন, তিনি রাস্তা তৈরি করবেন, তাহলে মিডিয়া যারা রাস্তা খারাপ দেখাচ্ছে এখানে মিডিয়াকেই তৈরি করতে হবে। সেই যুক্তি অনুসারে যদি কোনো এলাকায় রাস্তা খারাপ হয় এবং জনতা বলে যে আমাদের রাস্তা খারাপ, তাহলে জনতাকে রাস্তা তৈরি করা উচিত, এটা কোনো যুক্তি হতে হয় না। মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে রাজ্যকে দেউলিয়াতে রূপান্তরিত করেছেন এবং এই রাজ্যের পরিস্থিতি ভয়ঙ্কর। বেশ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুকান্তবাবু, আমাদের সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।